জোর করে বিয়ে করার জন্যই অপহরণ করা হয়েছিল ঝিনাইদহের একাদশ শ্রেণীর শিক্ষার্থীকে। রাজি না হলে অ্যাসিড দিয়ে চেহারা পুড়িয়ে দেয়া সহ হত্যার হুমকিও দিয়েছিল ঝিনাইদহ যুবলীগ নেতা গাফফার। দুপুরে কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় র‍্যাব। ভোরে মানিকগঞ্জ থেকে অপহৃত সেই শিক্ষার্থীকে উদ্ধার এবং অপহরণের মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করে সংস্থাটি। নাইমা ঝিকর প্রতিবেদনে বিস্তারিত। ঝিনাইদহ সরকারি কেসি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী অপহরণের ঘটনায় রোববার বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় অপহরণকারী শৈলকুপা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবুজার গিফারি গাফফার সহ তার সহযোগীদের গ্রেফতার ও অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারের দাবি জানানো হয়। অপহরণের 48 ঘন্টা না পেরোতেই উদ্ধার করা হলো অপহৃত সেই শিক্ষার্থীকে। দুই সহযোগী সহ আটক করা হয় মূল হোতাকে। উদ্ধার করা হয় অ্যাসিড জাতীয় তরল ও ধারালো অস্ত্র। ভিকটিম যখন চিৎকার করছিল, বলছিল যে আমি পুলিশকে বলে দিব বা বাঁচাও বাঁচাও চিৎকার করছিল, তখন মাইক্রোবাসে থাকা এই দেশীয় অস্ত্র এবং অ্যাসিড দেখিয়ে গাফফার এবং তার সহযোগীরা তাকে ভয় দেখায় যে যদি সে বেশি বাড়াবাড়ি করে তাহলে অ্যাসিড দিয়ে তার মুখ ঝলসে দেওয়া হবে বা দেশীয় অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হবে। র‍্যাব জানায় দীর্ঘদিন ধরে সেই কিশোরীকে উত্তক্ত করত গাফফার। প্রেমের ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই শিক্ষার্থী ও তার পরিবারের ওপর ক্ষুব্ধ হয় সে। পরে এসএসসিতে ভালো রেজাল্ট করায় তার নাগালের বাইরে চলে যাবে ভেবে 5ই মার্চ কোচিং শেষে বাসায় ফেরার সময় তাকে অপহরণ করে তারা। এই ভিকটিমের যে ফাদারকে এই গাফফার হুমকি দিয়ে আসছিল যে এসএসসির পরে যদি তার সাথে বিয়ে দেয়া না হয় তাহলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হবে বা তার একটি ছোট ভাই রয়েছে ভিকটিমের, তাকে হেনস্থা করা হবে বা তার উপরে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে, এরকম হুমকি প্রায়শই দিয়ে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঝিনাইদহের বিভিন্ন থানায় অনেকগুলো মামলা রয়েছে বলেও জানায় র‍্যাব। তার একটি চক্র ছিল বা একটি গ্রুপ ছিল। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।